ইসমিল্লাহ রহমানুর রাহিম আমরা যারা ইউটিউবার বা কন্টেন্ট তৈরি করি মনে হয় কি যে আমাদের কোনো কষ্ট নাই বা আমরা যে এই রান্নাগুলো করি সাধারণত পরিবারের জন্য করি আর ওগুলাই মোবাইলে ধারণ করি কিন্তু এই রেসিপিগুলো করার পিছনে যে কত কষ্ট আর কত যে বিপদ আসে বা কত যে একটা হয়রানি হয় সেটা মাত্র যারা নাকি কন্টেন্ট তৈরি করে তারাই বোঝে মনে হয় যে কুকিংয়ে কোনো কাজই নেই শুধু রান্নাবান্না আর এটা করি ওইটা করে এই রান্নাটা করেই শুধু মোবাইলে আমরা ধারণ করি আর ছেড়ে দিই তার জন্য সবাই আর কি এটাকে এত সহজভাবে দেখে যে একটা লাইকও সহজে দিতে চায় না কেউই আর যারা কুকিং করে তাদের কোনো কষ্টই নেই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আর বা কাতুহু আমার আপু ও ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এটা হলো ভ্যানিলা সুইস রোল তো এটা আমি কিভাবে করেছি সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এখন যেহেতু স্কুল খুলে গেছে তা হয়তো অনেক মায়েদের আর কি সকালে বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য কিন্তু অনেক তাড়াহুড়া করতে হয় তাই এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কষ্টই হবে না তাই চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা আমি কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিয়েছি এখন আমি হলো এখানে মেজারমেন্ট কাপের যে ওয়ান থার্ড কাপটার কি থাকে সেই ওয়ান থার্ড কাপ আমি চিনি নিয়ে নিলাম এখন আমি হ্যান্ড বিটার দিয়ে এটা বিট করে নিচ্ছি আর তখনই মনে করেন পাঁচ মিনিট পরেই কারেন্টটা চলে গেল আর দেড় ঘন্টা পরে আসছে তো এই দেড় ঘন্টার মধ্যে যেহেতু আমার ডিমের ফোনটাই হয়ে নষ্ট হয়ে যাবে তার জন্য আমি কিন্তু হাতে উইপস দিয়ে আমি এই ফর্মটা করে নিয়েছি আর যখন দেড় ঘন্টা পরে এই ক্রিমটা ই করলাম তখন লাস্টের দিকে এই যে আমি এখন সব উপকরণগুলো দিয়ে এই যে কারেন্ট আসছে মতন এখন আবার আমি বিট করে নিচ্ছি তো এখানে আমি ডিমের সেই যে দুইটা কুসুম এই কুসুম দুইটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল পরিমাণ রান্না করার তেল আর দিয়ে দিলাম এক চা চামচের মতো ব্যানিলা অ্যাসেন্স তো ব্যানিলা অ্যাসেন্সটা দিলে ডিমের যে গন্ধটা সেটা আর থাকবে না আমি এখানে দুটা ডিম দিয়ে করেছি আপনারা চাইলে চারটে ডিম দিয়ে করতে পারেন কিন্তু সব কিছু ডাবল ডাবল করে দিবেন তাই তো আমার বিটটা করা হয়ে গেলো এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে নিব তো এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর এক চা চামচ এই বেকিং পাউডার দিয়ে দিলাম আর বেকিংটা আমি কী কোম্পানির দিলাম সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম এখন আমি এটা দুইবারে একটু চেলে এখানে আমি আলতো হাতে মিক্স করে নেবো তাই এই যে এমনভাবে মিক্স করবেন যাতে করে তাড়াহুড়া করবেন না সাধারণত আমরা যেই কেকটা বানাই যেইভাবে মিক্সিংটা করি সেম এটাও সেইভাবে মিক্সিংটা করবেন তাহলে কেকের ফোমটা কিন্তু কেকটা যখন বানাবেন তখন একবারে সফট হবে তাই তো আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে এখন আমি আমার কেকের একটা মোল্ড নিয়ে নিচ্ছি মোল্ডের মধ্যে আমি এই যে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এখন এখানে সবগুলো ঢেলে তারপরে ট্যাপ করে আমি ওভেনে এটা করে নিচ্ছি ওভেনটা আমি দশ মিনিটের জন্য ফ্রি হিট করে তারপরে পাঁচ মিনিট সময় করে উপর নিচে তাপ দিয়ে আমি কেকটা রেডি করে নিয়েছি তা পাঁচ মিনিটের মধ্যেই আমার এই যে সুইস রোলের কেকটা হয়ে গেছে আর আর কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি এবং একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি দেখুন কেকটা কত সফট হয়েছে এখন একটা চাকু দিয়ে আমি কেকটাকে একটু সামনের অংশটা তিন চারটা আর কি দাগ দিয়ে নিব এ ওপিট করা যাবে না শুধু হালকার উপরে উপর থেকে একটু আর কি মাছখা একটু দাগ দাগ দিয়ে নিবেন যাতে করে ফোল্ড করার সময় এটা না ভেঙে যায় তাই এখানে আমি হুইপ ক্রিম ই করে নিয়েছি ক্রিম করে নিয়েছি আর এখানে আমি স্ট্রবেরি এই যে একটু জেলি নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ক্রিমের বদলি পরবর্তীতে আপনারা এখানে যে কোনো জেলি ব্যবহার করতে পারেন এখন আমি এটা এক হাতে ক্যামেরা দেখে আপনাদের দেখাতে পারলাম না আমি এটা ফোল্ড করে নিয়েছি আর ফোল্ড করার সাথে তারপরে এটা কেকটা আমার হাতের থেকে পরে একবারে আর কি কি বলবো দুঃখজনক ব্যাপার একবার ফেটে গেছে তা যাই হোক আমি এটাকে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি তারপরে এই যে আধা ঘন্টা পরে আমি বার করে নিয়েছি আর এই যে কেকটা আমার পরে কি অবস্থা যাই হোক তারপরও আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি কেকটাকে কেটে নিচ্ছি মার্শাল্লা কালারটাও সুন্দর আসছে কিন্তু আর যেই সফট হয়েছে আমি কাটার সাথে সাথে আমার ছেলে এবং ওর আব্বু ওরা এটা অনেকটাই খেয়ে ফেলেছে তার এভাবে করে আপনারা একদিন বানিয়ে রাখলে বাচ্চাদের টিফিনে অনায়াসে কয়েক দিন দিতে পারেন আর বাচ্চারাও কিন্তু এরকম টিফিন পেলে অনেক খুশি হয়ে যাবে এবং মেহমান আসলে এটা দিয়ে আপ্যায়নও করতে পারেন তা কীরকম হলো আমার রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেস আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বর্বাকাতু